सुप्रीम कोर्ट आईनजीवी समिति निर्वाचने पुनराय भोट ग्रहण दाबी जानिएछेन नवनिर्वाचित सभापति ब्यारिस्टार महबूब उद्दीन खोकन। तबे नतून सम्पादक एडभोकेट शाह मंजुरुल हक बोलेछेन राजनैतिक कारणे फलाफल घोषणार पर एखन एमन दाबी तोला हच्छे। এই নির্বাচনের ষড়যন্ত্র ছিল, সর্বোচ্চ আদালত সরকারের নির্দেশে তাদের লোকজন এখানে ভোট ডাকাতি করেছে, কারচুপি করেছে, হাইজেক ভোট বাক্স হাইজেক করেছে। পুলিশের সহায়তায় আমরা পুনর্নির্বাচন দাবি করছি, নতুন করে শিডিউল দেওয়া হোক, নতুন করে সুপ্রিম কোর্ট আসনের 24 প্রতিষ্ঠানের জন্য নতুন পুনর্নির্বাচন দেওয়া হোক দাবি করছি আমি। ভোট গণনা হয়েছে সম্পূর্ণ শান্তিপূর্ণ রূপে আপনাদের সামনে, এরপর যখন রেজাল্ট হলো এখন ওনারা অভিযোগ করলেন যে নির্বাচন পুনর্গণনা আছেন ইত্যাদি। এগুলি সবই তাদের যে এই জাতীয় নির্বাচন সহ এই নির্বাচনকালীন সময়গুলিতে যে প্রতিক্রিয়া দিয়ে আসছেন দলীয়ভাবে, সেই দলীয় প্রতিক্রিয়ার একটা বহিঃপ্রকাশ শুধুমাত্র।